শুভেচ্ছা প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় নিয়মিত আয়োজন তারকা কথনের আজকের এপিসোডে। সাথে আছি আমি মনামি এবং আশা রাখছি আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে থাকার চেষ্টা করছেন। দর্শক, আজকের এই দিনটি আমাদের জন্য খুবই একটি আনন্দের দিন, একটি বিশেষ দিন। আজকে আমাদের বিশেষ খুবই প্রিয় দুজন মানুষের জন্মদিন এবং সৌভাগ্যবশত আজকের তারকা কথনের এই কাউচ কিন্তু তারা দুজনেই অলঙ্কৃত করেছেন। চলুন দর্শক, স্বাগত জানাই আজকের দুই অতিথিকে, যাদের দুজনেরই আজকে জন্মদিন, বিশেষ একটি দিন। সাথে আছেন ইফতেখারুল ইসলাম, শুভ জন্মদিন, অশেষ ধন্যবাদ আপনাকে। এবং আছেন ইয়াসমিন মুশতারি, শুভ জন্মদিন, অনেক ধন্যবাদ। আপনাদের দুজনকে আমাদের আজকে তারকা কথনের এই কাগজ কাউচে এই আয়োজনে স্বাগত। ধন্যবাদ। আমার প্রথমে আমি জন্মদিনের উৎসব এবং সেলিব্রেশন এটাই জানতে চাই। ইয়াসমিন আপা, আপনার কাছে শুরু করি। জন্মদিনের প্রথম প্রহর কেমন কেটেছে, কি হয়েছে? ও আচ্ছা, এটা আমার প্রথম, সবসময় যেটা হয়ে থাকে, আমার মেয়েটা রাত 12:01 চোখের আড়ালে কখন যেন মানে কেক বানিয়ে ফেলে। হ্যাঁ, একদম অবাক কাণ্ড, এত সুন্দর কেক বানিয়েছিল, আমি অবাক। আমি শুয়ে পড়েছিলাম, যেহেতু সকালে কাজ আছে আর এক জায়গায় ছিল আর এখানে আসবো, ওই জন্য আমি তাড়াতাড়ি শুয়েছি কালকে। ও নক করে দেখি যে কেক নিয়ে হাজির, এত সুন্দর লিখে টিখে সব কিছু। তো ওটা আমার সবসময় হয়, ছেলে মেয়েরা এরকম করে। এটা আমার প্রথম প্রহর আসলে। তারপরে তো ফোন বন্ধ করতে হলো, বললাম একটু আগে মজা করে যে ফোন ভেঙে যাচ্ছিল এরকম। এই ব্যাপারটি কিন্তু আসলে সব সময় হয়, প্রত্যেক জন্মদিনে মনের ভেতরে থাকে কিন্তু যে রাত 12:00 একটা সারপ্রাইজ আসবে, তারা যতই চেষ্টা করুক সেটা লুকানোর, কিন্তু এটা কিন্তু আসলে খুবই স্বাভাবিক একটা প্রসেস। হ্যাঁ, দেশে বিদেশে সব জায়গা থেকে সব লেভেলের লোক, আমার তো সব শ্রেণীর লোকের সাথে আমার খুব বন্ধুত্ব, সবার সাথে, গরিব দুঃখী বড় লোক বুড়ো বাচ্চা সবাই, দেশে বিদেশে যেখানে গান করে এসেছি তারা মনে রেখে করে যে আশ্চর্য ঘটনা, এত ভালোবাসা, অনেক অনেক পেয়েছে এই পর্যন্ত, বাসায় গিয়ে হয়তো আরো দেখবো অনেক কিছু। এটাই সারাদিনের প্ল্যানটা কি? সারাদিনের আমার হাজবেন্ড বললেন যে অনেক দিন বের হই না, একটু যাই বাইরে খাই, আসলে খাওয়াটার জন্য না, বাইরে বের হওয়া, পারিবারিক একটা ঘোরাফেরা হবে নিশ্চয়ই। আমরা ইফতেখারুল ইসলাম আপনার কাছে আসি, আপনারও আজকে জন্মদিন এবং আজকে আরেকজন বিশেষ মানুষের জন্মদিন, বিখ্যাত কথা সাহিত্যিক ইমদাদ হক মিলনের জন্মদিন। চ্যানেল লাইভ পরিবার পক্ষ থেকে তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা এবং জন্মদিনের প্রথম প্রহরটা এবং জন্মদিনের এই পর্যন্ত সেলিব্রেশন কিভাবে হলো। আমার জন্মদিনের প্রথম প্রহরে আমি আসলে আমার বন্ধু ইমদাদুল হক মিলনকে শুভেচ্ছা জানিয়েছি। আচ্ছা, তো কারণ সেটাই আমার সবসময় মনে থাকে। জন্মদিন তো ধরুন আমাদের মতন বয়সে একটা বিরাট কোনো উৎসব উপলক্ষ যে হয়ে দাঁড়ায় তা নয়, কিন্তু তারপরেও এটা যে আনন্দের হয় তার কারণ বহু মানুষ, যেটা একটু আগে ইয়াসমিন মুশতারি বলছিলেন, বহু মানুষের সঙ্গে যোগাযোগ ঘটে। এই যে আপনাদের এখানে এলাম, এত দর্শকের সামনে বসে আছি, ইয়াসমিন মুশতারিকে দেখলাম এখানে, ওর বড় ভাই কিন্তু আমার বন্ধু এবং আমরা একসঙ্গে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে পড়েছি, এই যে জিনিসটা এখানে এসে ভালো লাগলো শুনে আসলে। তো তারপরে আজকে মিলনের কথা ভাবছি সকাল থেকে। গতকাল ছিল আমাদের আরেক বন্ধু শাহিক সিরাজের জন্মদিন, আর গতকাল আরও একটা বিশেষ দিন আমার জন্য, কারণ আমার খুব প্রিয় লেখক এবং একসময় আমার সঙ্গে খুবই ঘনিষ্ঠ পরিচয় ছিল সুনীল গঙ্গোপাধ্যায়। তো তার বই আমি খুব নিবিষ্টভাবে পড়েছি, তিনি আমার খুব প্রিয় মানুষ এবং আমার সারা জীবনের সঙ্গী। সুতরাং সেই অর্থে জন্মদিনের প্রথম প্রহর তাদের কথা স্মরণ করেই কেটেছি, আর বহু প্রিয়জন শুভেচ্ছা জানায়। চমৎকার, এই যে দুনিয়াটা বা জগৎটা খুবই ছোট, আসলে দেখা গেল সবাই একজনের সাথে একজন কানেক্টেড। আপনি যেরকম কর্পোরেট জগতে থেকে লেখক জগতে, ফার্মাসিস্ট হয়ে লেখক জগতে এবং লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তাদের সাথে লেখক বন্ধুদের সাথে আপনার ওঠা বসা, আপনাদের খুবই বন্ধুত্ব, এই বিষয়ে জানতে চাই। আমি তো আসলে ফার্মাসিস্ট বা এই যে ব্যবস্থাপনা পেশাজীবী হয়ে উঠেছি ঘটনাচক্রে। আমি ছেলেবেলা থেকেই লেখক ছিলাম, আমি ঢাকা কলেজে যখন পড়ি তখন আমার লেখা দৈনিক এবং সাপ্তাহিক পত্র পত্রিকায় প্রকাশিত হতো, এবং তখন থেকে আমার আবদুল্লাহ সাইদ তখন থেকে আমার স্যার এবং এখনও আমার স্যার, তো তারা চিরকালের শিক্ষক। তেমনি আমার লেখক বন্ধুরা সবাই আমার চিরকালের বন্ধু, ফরিদুর রেজা সাগর, তারপরে ইমদাদুল হক মিলন,
এবং তার পরবর্তীকালে যারা লেখক হয়েছেন যেমন আনিসুল হক বা অন্যান্য সবাই, তার তাদের সঙ্গে আমাদের একটা খুবই ঘনিষ্ঠ নিবিড় সম্পর্ক রয়েছে, এটা আমরা খুব আনন্দের সঙ্গে উপভোগ করি সবাই। আর কাজের জন্য যেটা করতে হয় সেখানেও আমি যথেষ্ট আনন্দের সঙ্গে কাজটা করতে চেষ্টা করেছি, যখন কাজ করেছি মন দিয়ে করেছি, মানুষকে আমি চেষ্টা করেছি মানুষের সঙ্গটা উপভোগ করতে, এবং মানুষ আমার সঙ্গে যারা কাজ করেছেন তারা যেন তাদের শ্রেষ্ঠ কাজটা করতে পারেন, তাদের শ্রেষ্ঠ সক্ষমতা দক্ষতা এগুলো যেন অর্জন করতে পারে এবং তার উপরে আস্থা রাখতে পারে। এটা এই যে জার্নিটা বা এই পথটা, একটা ভিন্ন জগৎ থেকে বা লেখক ভিতরের থেকে লেখক আপনি, কিন্তু বাইরের জগৎটা আপনার ভিন্ন ছিল, সেই জগৎ ভেঙে আবার লেখকের জগতে যে প্রবেশ, এই জার্নিটা সম্পর্কে শুনবো। তার আগে একটু ইয়াসমিন আপা আপনার কাছে আসি। জন্মদিন যেহেতু একটা বিশেষ দিন, একটা আনন্দের দিন, এই অনুরোধটি কি রাখতে পারি? নিশ্চয়ই বুঝতে পারছেন কি অনুরোধ। একটা গান শুনতে চাই আপনার কণ্ঠে। আমি ঢুকেই বলেছিলাম যে আমি কিন্তু গান গাইব না, তো ঢেকিটা স্বর্গে গেলেও বলে যে একটা কথা আছে, সে অবস্থা আসলে ঠিক আছে, কি আর করা, নজরুলেরই গাই। তুমি শুনিতে চেও না আমার মনের কথা, দুঃখে না বাতাস ইঙ্গিতে বোঝে, দুঃখে না বাতাস ইঙ্গিতে বোঝে, কহে যাহা বনলতা শুনিতে চেও না আমার মনের কথা, তুমি শুনিতে চেও না আমার মনের কথা। কেমন হলো বলো? আপনার গান শোনার পরে সবসময় দুই দুটা সেকেন্ড আসলে স্থির থাকতে হয় গানটা ধারণ করার জন্য। অনেক অনেক ধন্যবাদ শোনাবার জন্য, আমার জন্য অনেক পাওয়া, কিন্তু আসলে এইভাবে গান করা হয় না। যদি সুযোগ সময় বেশি হতো গোটা গানটাই শুনিয়ে দিতাম। গান তো আমরা শোনাতেই চাই, ভালোবাসি, ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো করে শুনিয়ে। অবশ্যই আপনার সাথে দেখা হলে আসলে আপনার ছোটবেলা সম্পর্কে জানতে ইচ্ছে হয় বারবার করেই। আপনার পরিবার সংস্কৃতি কেন্দ্রিক একটি পরিবার এবং গানের মানুষ আপনারা, ছোটবেলায় জন্মদিনের সেলিব্রেশনটা কিরকম হতো? আমার পাঁচ ভাই বোন, তো ওনাদের থেকে আমারটা জাঁকজমক হতো সব। কেন 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 জানো? ছোট তো, একে একে তো ছোট, তার মধ্যে আবার একটুতে অভিমান, একটুতে আমার মেয়ে যেটা হয়েছে এখন একদম, হ্যাঁ ওকে নিয়ে একটা ছড়া লিখেছিলাম, একটু মনে নাই, না হলে বইটা নিশলে মজার ছড়া, আমারই কপিও, ছোটবেলায় একটুতেই অভিমান। এই জন্মদিন আসার চার পাঁচ মাস আগের থেকেই প্যান প্যান করতে থাকতাম যে আব্বা আম্মার কাছে আমার জন্মদিন, আমার জন্মদিন করতে হবে, আমার জন্মদিন, কিন্তু এরকম করতে। আব্বা তো কবি ছিলেন, উনি লিখতেন, বিরক্ত হতেন না, ছোট খুব আদরের আমি ছিলাম। আব্বা বলতেন যে আচ্ছা আমার মজা, উনি যে রসিক ছিলেন, আমার একটা বান্ধবী আসতো ছোটবেলায়, ও বলতো যে আম্মা আব্বা লিখছেন তো, লিখতে লিখতে দুষ্টুমি করে, আমি তো ছোট বলছি তোমার তো জন্মই হয়নি মা, এরকম বলতো। কেন জানি লিখতে লিখতে দুষ্টুমি করতেন, এটা উত্তর দিতে হবে তাই। আর আমিও কানের কাছে কেন হ্যাঁ আরও কেঁদে দিতাম যে হ্যাঁ আমারও জন্মই হয়নি, তাহলে তো জন্মদিন হবে না। তখন হঠাৎ বুদ্ধি করে বললাম কি, কেন আমার বন্ধু যে আইভি আর কি, আইভির কিছুদিন আগে ফেব্রুয়ারিতে হয়ে গেছে আর কি, কেন আইভির তো জন্মদিন হলো, তাহলে আমার জন্ম, এই যে মজাগুলো এখন মানে ভাবলো পারিবারিক মণ্ডলে গানের আসর নিশ্চয়ই বসতো ভীষণ ভাবে, তখনকার স্মৃতি যদি চারণ করতে ভীষণ ভালো লাগতো আমাদের। মানে আসলে তখন তো আর কেক কাটাটা তো ওইরকম না হতো হয়তো, তখন বিখ্যাত ছিল ইউসুফ বেকারি, সবাই চিনবে, অপূর্ব কেক হতো ওখানের, এখনো সেই আদি ইউসুফটা এখনো ভালো আছে। তো ওই আমরা কেক কাটাটা কথা মাত্র, কিন্তু গানের আসর মুখে মুখে গাইতে হবে, সবারই গাইতে হবে এরকম একটা, আর খাওয়া দাওয়ার সাথে গানটা মাস্ট এরকম।
একটা বলতে হয় যে আমার বোন মেঝু বোন পারভিন মুশতারি, সব নমস্তে তো সবাই চেয়ে পারভিন মুশতারি কেউ চেনে, উনি ওনার একটা হাতে বানানো আমার একটা ফ্রক চাই প্রত্যেকবার, প্রত্যেক জন্মদিনই তিনি দিতেন, প্রত্যেকবার সারপ্রাইজ লুকিয়ে বানাতো ঈদে, আর ঈদে এবং ইয়েতে জন্মদিনে আমার অবশ্যই ফ্রক থাকতো দুটো, খুবই সুন্দর নিজে হাতে বানানো। পারভিন আপা স্বপ্ন আপার কথা যখন আসে তখন জিজ্ঞেস করতেই হয় তাদের সাথে ছোটবেলার স্মৃতিটা কিরকম ছিল, ছোটবেলায় কিরকম কেটেছে তাদের সাথে, মানে অফুরন্ত ঘটনা, হাসতে হাসতে মরে যায় সবাই, যেমন ওরা দুইজন পরে দুই ভাই তারপরে আমি সবার ছোট, গ্যাপ অনেকটাই, কিন্তু ওনারা দুইজন যখন গল্প করবে তখন আমি যদি থাকি তখন আমাকে বলতো তুমি পানি আন, একটু পানি নিয়ে আসো, সরিয়ে দিত, কেন জানো পানি আনতে যাবো, আমি তো বুঝতাম না, পানি আনতে যেতাম আর ওই ফাঁকে ওদের যত গোপন কথা বলতো যেন আমি আব্বাকে না লাগিয়ে দিই, এমন কিছু না হয়তো কালকে কোথাও বেড়াতে যাবে প্ল্যান করছে বা কিছু কিনবে, সব আব্বাকে ফাঁস করে দিতাম, শুনেই ওই একদিন দুই দিন শুনেছে দেখেছে বুঝেছে, আব্বা বলে হ্যাঁ তুমি নাকি এরকম করেছো, সে কে বললো যে শ্যামা বললো, তো এই তো মুশকিল, তখন ওদের মধ্যে কথা বলতে বলতেই হঠাৎ দেখে আমি দাঁড়িয়েছি, শ্যামা একটু পানি নিয়ে আসছো, তো পানি আর ইন দ্য মিন ইন বিটুইন প্লাস কথা, কি মজাদার স্মৃতি, স্মৃতি থেকে মনে পড়লো আসলে বন্ধুদের মাঝে থাকলে তো নিশ্চয়ই এরকম অসংখ্য স্মৃতি আছে, আপনার বন্ধুদের সাথে লেখক সেই পরিমণ্ডলে এরকম কোন মজার স্মৃতি যদি আমাদের সাথে আজকে শেয়ার করতেন। আমাদের অনেক আনন্দের স্মৃতি আছে, অনেক মজার স্মৃতি আছে, আমরা আমাদের ছাত্র জীবনে তখন তো আমাদের মোবাইল ফোন ছিল না, সবার বাড়িতেও টেলিফোন ছিল না, কিন্তু তারপরেও আমরা কিভাবে যেন সব একে অপরের সঙ্গে যোগাযোগ করতাম, তখন যোগাযোগটা আরো বেশি ছিল, আরো আন্তরিক ছিল, জি সবাই একত্রিত হতাম এবং চিঠি লেখা, অনেক আনন্দেই সময় কেটেছে। তবে তখন আমাদের ছেলেবেলায় বা আমরা যখন বন্ধুদের সঙ্গে আড্ডা দিই তখন কিন্তু সবসময় যে আমাদের জন্মদিন বা এগুলো কোনো উল্লেখযোগ্য বিষয়ই ছিল না, কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না, তো যার ফলে যখন আমাদের ছেলেমেয়েরা হয়েছে আমি চেষ্টা করেছি আমার বিশেষ করে আমার মেয়ের জন্মদিন সুন্দরভাবে উদযাপন করতে, যাতে তার একটা সুন্দর ছেলেবেলার স্মৃতি থাকে, ছেলের জন্মদিনও ভালোভাবে করতে যাতে তার একটা সুন্দর স্মৃতি থাকে, কিন্তু আমাদের স্মৃতিটা ছাত্রজীবনে বন্ধুদের সঙ্গে খুবই চমৎকার। চমৎকার, যেখানে এভারেস্ট আপনার সাথে কথা বললে সেই বিষয়টি তো আসতেই হবে, যেখানে এভারেস্ট একটা মজার স্মৃতি আপা, গত বছর মার্চ মাসে আমাদের ইফতেখারুল ভাই কিন্তু এভারেস্টে একটা পর্যায় পর্যন্ত পায়ে হেঁটে ট্রেকিং করেছেন, আমরা সেই বিষয়টা শুনতে চাই, তারপরে বইটার বিষয় শুনতে চাই। আমার ছেলেবেলা থেকেই আমি এই ভ্রমণ কাহিনী বিশেষ করে হিমালয়ের ভ্রমণ কাহিনীতে আমার আগ্রহ ছিল, উমাপ্রসাদ মুখোপাধ্যায় নামে একজন লেখক, তারপরে নবনীতা দেবসেনের কিছু লেখা এগুলো পড়েছি, তারপরে আমার স্ত্রীর সঙ্গে আমি 2019 সালের অক্টোবরে কাঠমান্ডু যাই তার একটি সেমিনারে অংশগ্রহণ করার কথা, তখন আমি গিয়ে আরেকটু পাহাড়ের কাছে যেতে চেয়েছিলাম, তারা বললো যে এইভাবে তো হবে না, এটা ঠিক টুরিস্টদের কাজ না, তোমাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে, আমার কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, আমি কোনোদিন ট্রেকিং করি নাই, পাহাড়ে গিয়েছে বেড়াতে, তো ট্রেকিংই একটা পূর্ব প্রস্তুতি লাগে, তার উপরে হিমালয় একটা ভিন্ন ব্যাপার, আমি ফিরে এসে অল্প কিছু প্রস্তুতি নিয়েছি, হাঁটা, শরীর চর্চা, শরীরের শারীরিক ভাবে সক্ষমতাটা তৈরি করা, ইচ্ছে জোর বলে না মন, মনের জোর চেষ্টা করে চলে গিয়েছি, এবং এই 14-15 দিন প্রায় আমি এই হিমালয়ের এভারেস্ট অঞ্চলে ট্রেকিং করেছি, এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছানোর কথা ছিল, সেই লক্ষ্যে পৌঁছতে পেরেছিলাম, যদিও যখন আমি ওখানে পৌঁছেছি তখন পৃথিবীব্যাপী এই মহামারী এবং সারা দেশে দেশে এয়ারপোর্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর কীভাবে ফিরবো জানি না, কবে ফিরতে পারবো জানি না, এই অনিশ্চয়তার মধ্যে ওখানে আমাকে কয়েক সপ্তাহ থাকতে হয়েছে, তো তারপরে ফিরে এসেছি, এই বিষয়ে আমি একটা বইও লিখেছি এবং বইটি প্রকাশিত হয়েছে এবং বেশ ভালো সমাদৃত হয়েছে, কিন্তু মানে খুব কাজের কাজ হয়েছে, জি, কিন্তু সবাই যেভাবে জিনিসটাকে দেখে যে এই বয়সেও আপনি কি করে এটা করলেন, মানে আসলে আমার বয়সে এটা আরো বেশি সাধ্য বলে মনে করা হয় না, আরো ক্রেডিট, আপনার কাছে কি মনে হয়েছে এখানে বয়সটা কি কোনো একটা অন্তরায় অথবা এটা জাস্ট মনের একটা ব্যাপার? আমার জন্য বয়সটা কোনো অন্তরায় হয়নি, আচ্ছা, কারো কারো জন্য নিশ্চয়ই হবে, কিন্তু অন্তরায় হচ্ছে শারীরিক সক্ষমতা এবং মানসিক শক্তি, এবং এই দৃশ্যটি কি সুন্দর, এটা যে কি অসাধারণ, সেটা ওখানে কেউ যদি না যায় তাহলে বুঝতে পারবে না, পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, যারা হিমালয় দেখেছে আর যারা হিমালয় দেখে নাই।
চমৎকার একটা কথা বলেছেন, যারা হিমালয় দেখেছেন যারা হিমালয় দেখেনি আসলে, আর যারা দেখেনি মজার ব্যাপার তারা সবাই কিন্তু আসলে এক নজর দেখতে চায়, তাদের মনে কোথাও না কোথাও একটা বাসনা থাকে। লেখালেখির কথা থেকে যদি আসি, আর আর কি কাজ হচ্ছে লেখালেখি নিয়ে? আমি আমার কর্মসূত্রে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে ফ্রান্সে অসংখ্য বার গিয়েছি, আমেরিকার নিউ ইয়র্ক এবং অন্যান্য শহরে তো যাওয়া হয়েছে। এইসব শহরে আমি যখন কাজেও গিয়েছি অথবা ছুটিতে থেকেছি, আমি বেশি অনেকটা সময় কাটিয়েছি সেখানকার মিউজিয়ামে। মিউজিয়ামগুলো বিশাল, অনেকেই আমাদের এখান থেকে বেড়াতে গিয়ে একদিনের মধ্যে একটা বড় মিউজিয়াম দেখে ফেলার চেষ্টা করেন, যেটা খুবই কঠিন। কিন্তু আমি ছোট ছোট বিশেষ বিশেষ মিউজিয়াম দেখেছি, এবং ঊনবিংশ শতাব্দীর ইউরোপীয় চিত্রকলা বিষয়ে একটা সম্যক ধারণা অর্জন করার চেষ্টা করেছি, অতি সামান্য ধারণা পেয়েছি। কিন্তু আমার এই মিউজিয়াম ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে এবং ছবিগুলো দেখার যে অভিজ্ঞতা, তা থেকে আমি কিছু কিছু লেখালেখি করেছি। এগুলো ঠিক ভ্রমণ কাহিনীও নয়, চিত্রকলা বিষয়ক রচনাও নয়, কিন্তু যারা এইসব ছবিকে ভালোবাসেন, যারা ওই দেশে যেতে চান, তারা এই ছবি সম্পর্কে যদি একটু আগ্রহী হন, চিত্রকরদের সম্পর্কে যদি আগ্রহী হন, ভ্যান গগ, ক্লদ মোনে, তাদের সম্পর্কে আমরা অনেক শুনি, কিন্তু তাদের ছবি সম্পর্কে, তাদের জীবন সম্পর্কে যদি আগ্রহী হন, তাহলে আমার লেখা তারা পড়বেন। আসলে বই নিয়ে এভাবেই কথাটা বলা হয় যে 10টা বই পড়া মানে বা 100টা বই পড়া মানে 100টা জীবন সম্পর্কে জানা। তো আমরা যখন আপনার বই পড়বো, আপনার সেই অভিজ্ঞতা প্রসূত যে ভাবনাগুলো, সেই চিন্তা বা লেখনীগুলো আমরা জানতে পারবো। আপনি কর্পোরেট জব ছেড়ে, আপনি অনেক উচ্চস্থানীয় পদে আসীন ছিলেন, সেখান থেকে জব ছেড়ে একদম লেখালেখিতে চলে এসেছেন সেই ভালোবাসা থেকে, এটা নিয়ে একটু শুনতে চাই। এটা নিয়ে কখনো কোনো ডাউট বা কোনো কনফিউশন ছিল কি কখনো? না, কখনোই ছিল না। আমি আমি যা করেছি ভালোবেসে করেছি, মনোযোগ দিয়ে করেছি। আমি যখন কাজ করেছি সম্পূর্ণ মনোযোগ দিয়ে করেছি, একাগ্রতার সঙ্গে করেছি। কখনোই কাজ করার সময় যে পাশাপাশি অন্য কিছু একটা করে সেখানে কিছু একটা সুবিধা করার চেষ্টা করা, তা আমি করিনি। আমি ছাত্র জীবনে লেখালেখি করেছি, তারপরে আমি যখন কর্মজীবন শুরু করেছি, তারপরে আমি কিন্তু ফার্মাসিস্ট হলেও আমি আবার আইবিএতে ভর্তি হয়ে এমবিএ করেছি, এবং আমার কাজটাকে দক্ষতার সঙ্গে করার চেষ্টা করেছি। একেবারে শুরু থেকে কাজে যোগ দিয়ে শীর্ষ পদ, বাংলাদেশে একজন মানুষের পক্ষে যেখানে পর্যন্ত পৌঁছানো সম্ভব সেখানে পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছি, এবং এবং সেই পৌঁছানো শুধু নিজের সাফল্য নয়, আমি চেষ্টা করেছি এই পুরো যাত্রায়, এই পুরো যাত্রায় আমার দেশ এবং সমাজের জন্য এবং আমার যারা সহকর্মী তাদের জন্য যেন আমার সঙ্গে কাজ করাটা আনন্দময় হয়। আমি পেরেছি কিনা জানি না, কিন্তু চেষ্টা করেছি, এটাই আমার সার্থকতা। কিন্তু যখন আমার মনে হয়েছে যে না, আমার আসলে এইখানে আর বোধহয় আমি উপভোগ করছি না, আমার পড়তে ভালো লাগে, লিখতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, তখন আমি সেখান থেকে বেরিয়ে এসেছি। এবং দেখতে ভালো লাগে মানে আমি প্রকৃতি দেখতে চাই, আমি মানুষের তৈরি একটা দর্শনীয় কোনো কিছু দেখার চেয়ে স্রষ্টার তৈরি করা যে প্রকৃতি, সেটা দেখে বিস্মিত এবং অভিভূত হতে ভালোবাসি। আপনি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির এমডি ছিলেন এবং এখনও ফার্মাসিস্ট হিসেবে কর্মরত আছেন, বিভিন্ন জায়গায় উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন। কোভিড-19 এই সিচুয়েশনে আপনার দায়িত্ব বা আপনার কাজগুলো কি মনে হচ্ছে এখন, কিভাবে আপনি ইম্প্যাক্ট রাখতে পারছেন? আমি নিজের এবং অন্যদের সবার মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য যথেষ্ট চেষ্টা করি। আমি একদম শুরু থেকেই, যখন এখন তো মোটামুটি জুম মিটিং এবং অন্যান্য যোগাযোগ মাধ্যম দিয়ে সবাই সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করছে, কিন্তু আমি শুরু থেকেই, যেমন বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমাদের একটি ছোট্ট সংঘ আছে, তাদের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন করা, অনেকেই বলছে আমরা পারবো না, কিন্তু সেই প্রযুক্তিগুলোতে তাদেরকে অভ্যস্ত করে তোলা এবং তারপরে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, তাদের সবার খোঁজ খবর করা এবং নিয়মিত যোগাযোগ রাখা, এটার চেষ্টা করেছি। তারপরে পেশাজীবীদের মধ্যে, আপনি জানেন গত বছর এপ্রিল, মে, জুন, জুলাই এরকম সময় মানুষ ঘর থেকে বেরোতো না, ঘরের দরজা খুলতো না, এবং তখন আমি একটু ইন্টারাপ্ট করি, নাহলে পরে আর ভালো লাগবে না কথাটা, যে জানেন মানে আমি ঠিক যে সময় কথা বলছেন আমার বাসার সবাই তো দেখছে কতটা সত্যি, মানে 6-7 মাস আমার কোভিড আসার পরে কিন্তু আমি এরকম ছিলাম,
একদম মেন্টালি আমি আউট হয়ে গেছিলাম। আর সবচেয়ে স্টিফ হয়ে বসে থাকতাম, আমাকে কাউন্সেলিং করতে হয়েছে বাসায়, ভাই বোনরা ফোনে ফোনে আসতে পারতো না। মানে বেশ একটা আমি ভাবলাম যে আমি আর ফিরবো না বোধহয়, কারণ আমি কেমন হয়ে গেছিলাম জানি। ইয়াসমিন আপার কথা থেকে যদি আসি, আসলে এটা খুবই কষ্টদায়ক একটা বিষয় যে সবসময় আমরা শারীরিক অ্যাডভার্সিটিগুলো নিয়ে বেশি কথা বলছি, কিন্তু এই যে মনের দিকটা, প্রত্যেকটা কোভিড-19 যারা সার্ভাইভার তারা কিন্তু মানসিক অবসাদ নিয়ে কথা বলেছেন এবং তাদের মানসিক ধকলটা নিয়ে কথা বলেছেন। অনেক অনেক ধন্যবাদ আসলে এই বিষয়গুলো নোটিস করবার জন্য, এই বিষয়গুলো অ্যাড্রেস করবার জন্য। ইয়াসমিন আপা আপনার কাছে যদি আসি, লেখালেখি নিয়ে কথা হচ্ছিল, আপনিও আপনার লেখালেখির জায়গায় পদচারণ করেছেন, সে বিষয়ে শুনতে চাই। আমি আসলে ছোটবেলা থেকে একটু লিখি, মানে হয়তো ছাপা ছাপার জন্য না, সব সময় লেখক থাকে, কিন্তু একটা সময় গিয়ে প্রকাশিত হয়। বাড়িতে আব্বা আম্মা দুইজনই, বেগম মাফরুহা চৌধুরী আম্মা সুলেখিকা ছিলেন, কথা সাহিত্যিক, হ্যাঁ উনি সাংবাদিক ছিলেন, আব্বা কবিতা লিখতেন, তো সবাই বাড়ির একটা অ্যাটমসফিয়ার ছিল এমন। আর রক্তে বোধহয় কথা বলে বলে না, ওটা না চাইলেও লিখ Apple doesn't fall far from the tree. একদম, তো সেটাই আমি মানে মনে হয় যে কখন কেম কিভাবে লিখলাম, কিন্তু এসে যায় লিখে ফেলি। আবার অনেক সময় অনুষ্ঠানে গেলে বলি যে না আমাকে কথা বলতে দিন না, আমি ভালো পারবো না কথা বলতে, আমি গানটাই গাইব, একটু কথা দিয়ে শুরু করেন বলে। কিন্তু কথা বলতে গেলে কিন্তু আমি অবাক হই যে বলতে পারি, এটাও বোধহয় একটা বাবা মায়ের অবদান ভিতর থেকে আসে। তো এই লেখার কথাটা ছোটবেলা থেকে লিখছি লিখছি, তো অবশেষে একবার একটা বই দুবার বেরিয়েছে বাংলা একাডেমির ইয়ে থেকে মেলায় ছড়ার, তো এখন মুখস্থ করে কোনোটাই আমি বলতে পারবো না, তবে চ্যানেলাইতে আরেকবার বলেছিলাম একটা ছড়া ছোট করে, সেটা আপনার কি মনে পড়ছে আপনি আমাদের শোনান? এটা যদি মনে থাকে একটু বলি, এইটি মানে সত্যিকারের ঘটনা নিয়ে আমি চট করে লিখে ফেলতাম, গাড়িতেই একটা কাগজ পেলে ওর মধ্যেই লিখে ফেলতাম ছেঁড়া কাগজে, তো বেশি পাকা পাকা ভাব আসলে বড় স্ত্রীদের মতো, কিন্তু আসলে তা না, উপস্থিত আসতো। একটা বাচ্চা মালা নিয়ে বলতো যে রোজ নেন মালা নেন আপা, দরজা ওই যে জ্যামে বসে থাকলে, তা আমি বললাম যে একদিন বিরক্ত হলাম যে গতকাল না তো তোমার থেকেই তো গতকাল নিলাম, কি ব্যাপার এরকম রোজ রোজ ধরো পথে, ব্যাস ও চলে যায়নি, কাজটাও দেখছি যে ওর চোখে পানি, মালাটা নিয়ে বুঝলো যে আজকে আর নেবে না, তখন আমি লিখলাম ওকে দিয়ে সত্যি সত্যি দিয়েছি, রোজ রোজ পথে ধরে বসে আপা নেন মালা, আপা নেন মালা, হ্যাঁ গতকাল নিয়েছি তো কি যে এক জ্বালা, দুজনের কনভারসেশন তখন মেয়েটার কথা শুনে মালা হাতে কেঁদে ফেলে মেয়েটা, আদরে সুরে বলি ঠিক আছে দে এটা। চমৎকার, অনেক অনেক ধন্যবাদ, একটা গান শুনলাম একটা কবিতা দিয়ে শুরু শেষ হলো, অনেক অনেক ধন্যবাদ, অন্তর থেকে এসে গেছে এবং বাচ্চাটাকে আমি কাছ নামিয়ে আদরও করলাম, ওকে দিলাম সব মালা নিলাম এবং জানা পয়সা তার থেকে বেশি দিলাম, আদর করে দিলাম, আমার খুব আহা কি চমৎকার একটা, আরো অনেক লম্বা ওটা, খুব সুন্দর। আমরা তো সবসময় আপনার বই এবং আপনার গান নিয়ে আছি, আপনার আপনাকে ভালোবাসি এবং আপনার লেখা পড়ি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকে একটু বলি, তুমি যে এত সুন্দর কন্ডাক্ট করো, এত একটা মিষ্টি মেয়ে না, অনেক অনেক ধন্যবাদ আপা, খুব সুন্দর কন্ডাক্ট করলে এবং আমাদের মানে যতটুকু দরকার তা তুলে ধরলে, তুমি তো তুমি, অনেক অনেক ধন্যবাদ আপা, আশা রাখছি আরো একদিন আপনাদের সাথে আরো একবার আলাপ আলোচনা আড্ডায় বসব। চ্যানেল লাইকে তো অবশ্যই ধন্যবাদ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শকদের সবাইকে, হ্যাঁ দোয়া করবেন সবাই। প্রিয় দর্শক, আশা রাখছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বিদায়।